আচ্ছা বন্ধুরা, দোবাজের সঙ্গে যদি কালাঙ্কা জোর দেওয়া যায় কেমন বাচ্চা হবে? আচ্ছা সেই বাচ্চা উড়বে নাকি ভুসি বাইরে হবে? সেই বাচ্চা প্রিন্ট কেমন হবে বিস্তারিত জানাবো আপনাদের, বিস্তারিত প্রমাণ সহ আপনাদের দেখাবো, বাচ্চা উড়িয়েও দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল পিজন। চলুন, এই দোবাজ কালাঙ্কা বাচ্চা কেমন হয়েছে বা দোবাজ কালাঙ্কা পায়রা কেমন, সমস্ত দেখার জন্য আমাদের স্পটে যেতে হবে। চলুন আমরা স্পটে যাই, আর সেই সঙ্গে কিছু স্পেশাল ফুলশিরা পায়রা দেখাবো, পায়রা উড়িয়েও দেখাবো। চলুন আমরা স্পটে চলে যাই। বন্ধুরা, যেটা আলোচনার বিষয় ছিল আমরা হচ্ছে স্পটে এসে গেছি। এই দেখুন, এই হচ্ছে সেই দোবাজ আর এই হচ্ছে কালাঙ্কা। এদের জোড়া বেঁধে কীরকম কী বাচ্চা হয়েছে না হয়েছে আপনাদের দেখাবো, তার উড়ান কী হচ্ছে না হচ্ছে ডিটেলস দেখাবো, আপনাদের উড়িয়েও দেখাবো। আগে এ দুটো আপনাদের দেখাচ্ছি, ডিটেলসে দেখাচ্ছি। আগে দেখুন, এ হচ্ছে দোবাজ আর এই কালাঙ্কা। এদের মধ্যে একটা কমন বিষয় আছে, কমন বিষয় বলতে এদের মধ্যে সেম জিনিস আছে, এদের হচ্ছে চোখটা, ঠোঁটটা, গায়ের কালার আলাদা, সেম বিষয় আছে। এদের বাচ্চা কি এসছে দেখাচ্ছি আপনাদের, আগে এ দুটো দেখুন, তারপর বাচ্চা ওড়াবো। এই হচ্ছে সেই কালাঙ্কা, দারুণ কালাঙ্কা। এর সঙ্গে তো জোড়া বাঁধা হয়েছে, আমরা এক্সপেরিমেন্ট করে জোড়া বেঁধেছি, এর বাচ্চাও ডিটেলস দেখাবো। প্রথমে এর হচ্ছে চোখটা আমরা দেখি, চোখটা ধরো তো। হ্যাঁ দেখুন, চোখ দেখুন, চোখটা দেখে দিই, দেখুন দারুণ পায়রা। আচ্ছা ডিটেলসে দেখাবো। হ্যাঁ দেখুন, ব্যান্ডেড পায়রা, ব্যান্ডেড পায়রা, পাঞ্জাটা দেখুন, ব্যান্ডেড পায়রা। আচ্ছা দুমটা দেখা, দেখুন পায়রার দুম দেখুন, পারফেক্ট জোড়া বাঁধা হয়েছে। এর বাচ্চাও দেখাবো। হ্যাঁ পারফেক্ট জোড়া বাঁধা হয়েছে। আচ্ছা পরটা একটু খেলা, পর কাটা আছে, ব্রিডিং পেয়ার পর কাট কেটে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন? পারফেক্ট। এই হচ্ছে পায়রা। এবার নটটা আপনাদের দেখাবো, মাদিটা দেখলেন, নটটা দেখ, নর মাদিটা দেখলেন, এই নর হচ্ছে, এটা দোবাজ, আবলুক দোবাজ, এর সঙ্গে জোড়া বাঁধা হয়েছে, বাচ্চাও দেখাবো। আগে পায়রার ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি, চোখটা থাকা তো দেখুন, চোখ দেখুন, চোখ একদম সেম জিনিস। যে এদের পায়রাগুলো যেটা কমন ফ্যাক্টর হচ্ছে, এদের চোখ, ঠোঁট, এদের বাচ্চা কেরাম হয়েছে তাও দেখাবো, কেরাম উঠছে না উঠছে তাও দেখাবো, ঠিক আছে? একটু ডানা খেলা দেখুন, পায়রার পরের কোয়ালিটি দেখুন, যারা পায়রা চেনে তারা বুঝে যাবে পরের কোয়ালিটি কী আছে। এ হচ্ছে হাই ফ্লায়ার, ওপরে ওড়ে, এটা হচ্ছে আমরা পরীক্ষামূলকভাবে এক্সপেরিমেন্ট করেছি, কেরাম বাচ্চা আসে, বাচ্চাও দেখাচ্ছি। দেখুন পায়রার পরের কোয়ালিটি দেখুন, চওড়া পড়া একদম, এরম ভাবে ধর দেখুন পাড়া দেখুন। এই হচ্ছে দোবাজ, হ্যাঁ এই হচ্ছে দোবাজ। দুমটা দেখাও তো একটু, দুমটা দেখিয়ে দিই দেখুন, একদম বন্ধুম, পারফেক্ট নর আছে, এর সঙ্গে পারফেক্ট মাদি দেওয়া আছে। বাচ্চা এবার দেখাবো আপনাদের, ওড়াবো আপনাদের সামনেই ওড়াবো, ছেড়ে দাও। জোড়া আগে দেখেছেন, তবে আরেকবার দেখুন, এই হচ্ছে পারফেক্ট জোড়া যাকে বলে। বন্ধুরা, জোড়ার বাচ্চা দেখছে দেখুন, এদের বেশিরভাগই কালাঙ্কা লাইন পড়ছে, দোবাজের ভাগটা কম পাচ্ছে, দারুণ পায়রা আসছে। এদের ওড়াবো আপনাদের সামনে ওড়াবো, কোনো এখানে লুকোচুরির গল্প নেই, আপনাদের সামনেই ওড়াবো। দেখুন পায়রা দেখুন, এটা নর আছে, এটা মাদা আছে, এদের প্রিন্ট হচ্ছে কীভাবে দেখুন, খুব সুন্দর, নতুন নাসল তো এইভাবেই তৈরি হয়। হ্যাঁ খুব সুন্দর বাচ্চা এসছে দেখুন,
পায়রা কোয়ালিটি দেখুন, দারুন। একটা ডিটেলসে দেখাচ্ছি, একটা ছেড়ে ডিটেলসে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ দেখুন, চোখ দেখুন, চোখ দেখছেন, আচ্ছা এবার একটু পর পাঞ্জাটা দেখো, দেখুন বন্ধুরা পর দেখুন, পাঞ্জাটা দেখুন, দেখুন জামিনী পাঞ্জা আসছে, দুমটা একটু দেখা, দেখুন পায়রার দুমের কোয়ালিটি দেখুন, কেন বাচ্চা উঠবে না, এদের ওড়াবো আপনাদের সামনে ওড়াবো, দেখুন দাও ছেড়ে দাও খেতে, হ্যাঁ দেখুন দেখুন এই বাচ্চা, বাচ্চার কোয়ালিটি আছে, এই মা বাবা, এই মা বাবা, এই বাচ্চা, আর দুটো নিয়ে আসে বন্ধুরা দেখুন, আর দুটো বাচ্চা, এই একটা বাচ্চা, একটা বাচ্চা আসছে, তিনটা আসছে দেখুন, এই দেখুন এই দুটো বাচ্চা আসছে, আর দুটো বাচ্চা, পায়রাগুলো উড়ানো দেখাবো আপনাদের, একটু উদোবাজের জন্য এই কালো টাইপের পিন্ড আসছে, পরে কেটে একটু হয়ে যাবে, কিন্তু নতুন ধরনের জিনিস তৈরি হচ্ছে, এই দেখুন একটা বাচ্চা, এই আগের বাচ্চা, আগের বাচ্চা, এই দুটো এখন নানি আছে, এগুলো উড়িয়ে দেখাবো, আর এই হচ্ছে মা, এইটা মা, এইটা মা, আর এই বাবা, দেখুন বন্ধুরা আগে স্পেশাল জোড়া দেখুন, টপ জোড়া, স্পেশাল জোড়া, ফুলশিরা, ডিটেলসে দেখাবো আপনার, আদের জোড়া একসঙ্গে দেখুন, একটা ছেড়ে দাও, হ্যাঁ দেখুন এটা নর আছে, দেখুন নর দেখুন, দেখুন পর দেখো, পায়রা একদম ছোট ছোট পায়রা, একদম ছোট ছোট পায়রা, এই পর এটা নর পায়রা, পাঞ্জাটা দেখি দাও, দেখুন পাঞ্জার কালার দেখুন, দারুণ পায়রা, দুমটা দেখুন, দেখুন না, আচ্ছা ঠিক আছে দেখুন দুমের কোয়ালিটি দেখুন, গেট আপটা দেখাও এবার, হ্যাঁ দেখুন পায়রা, ফুলশিরা পায়রা ভীষণ ওড়ে, নিচে ওড়ে, লো ফ্লায়ার, একদম নিচে ওড়ে, বাজের ক্ষমতা নিয়ে ছোঁয়ার, নটা দেখলে মাদিটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা মাদি, আগে নটা দেখলেন ভেতরে আছে, এটা মাদি, হ্যাঁ চোখ দেখা প্রথমে, দেখুন চোখ দেখুন, কাটা আছে, উল্টে দাও পাঞ্জাটা দেখি দাও, দেখুন বন্ধুরা এটা মাদি, আগে নর দেখবে, আচ্ছা পায়রার কোয়ালিটিটা দেখাবো, দেখুন দাও ছেড়ে দাও ভেতর, দেখুন বন্ধুরা এই ফুলশিরা জোড়া, পায়ের বাচ্চা দারুণ ওড়ে, নিচে ওড়ে তবে, হ্যাঁ দেখুন বন্ধুরা আরেক পেয়ার ফুলশিরা দেখুন, দারুণ পেয়ার ফুলশিরা, হ্যাঁ ডিটেলসে দেখাচ্ছি আপনাদের, যে কোনো একটা ছেড়ে দাও, দেখুন এটা মাদা আছে না, এটা মাদা আছে, পাঞ্জাটা দেখি, ও পাঞ্জার কালার দেখুন,
সুপার কালার, সুপার কালার পাঞ্জা দেখুন, দুম দেখাও তো দেখুন, পাড়ার কোয়ালিটি দেখুন, পাড়ার কোয়ালিটি দেখুন, দেখুন বন্ধুরা নর, আগে গেট আপটা দেখে রাখুন, এটা নর আছে দেখুন, এটা নর আছে, চোখ দেখা দেখুন, চোখ দেখুন, চোখ দেখছেন, দাও ডুম টুম দেখা দেখুন, পাড়ার দুমের কোয়ালিটি দেখুন, পাড়ার দুমের কোয়ালিটি দেখুন, পাঞ্জা দেখো, এই পাঞ্জা দাও, গেট আপটা দেখাও, হ্যাঁ হ্যাঁ দেখুন, কলসিরা পায়রা নিচে ওড়ে, পায়রা নিচে ওড়ে, দুটো একসঙ্গে দেখাই দেখুন, এই জোড়া দেখবে, এই জোড়া ফুলশিরা জোড়া, আগে এক জোড়া দেখেছেন, এই এক জোড়া, ঠিক আছে চলুন আর পায়রা ওড়াও বন্ধুরা, এই হচ্ছে এদের বাচ্চা এসছে, দেখো বাচ্চা এসছে, এই বাচ্চা এসছে, দুটো বাচ্চা, হ্যাঁ দেখুন ডিটেলসে দেখাচ্ছি না, আমরা আগে মা বাবা দেখলেন, একটু তবু দেখিয়ে দিই দেখুন, দেখুন দেখুন এই পাঞ্জা আসছে, দাও ছেড়ে দাও, দেখুন এই ফ্যামিলি, এই মা বাবা, চলুন এবার পাড়ে উড়িয়ে দেখাবো বন্ধুরা, দেখুন এই পায়রা ছাড়ছি, ছেড়ে দাও, এই দেখুন ওই যাচ্ছে পায়রা ওড়াচ্ছি, ওই জোড়ার বাচ্চা, স্পেশাল বাচ্চা যেটা আপনাদের ডিটেলসে দেখালাম, এই চলতে শুরু করলো, মাঝে মাঝে আমি দেখাবো, একবারে তো বাজে 10:05-10:06 বাজে এখন, কিন্তু পায়রা আপনার চরচর করে ওপরে চলে যাবে, আর এ তো 12:01-12:15 বেড়ে যাবে নামবে, কিছুটা আপনাদের উড়ান দেখিয়ে দিচ্ছি, কিছুটা চরচর করে ওপরে চলে যাচ্ছে পায়রা, জানি না ক্যামেরা আসছে কি না, আমার তো চোখে ব্যাস পায়রা চলে গেল, এই